আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মেহনাজ হোসেন মীর মাদ্রাসা সরকারি কলেজ, তিতাস, কুমিল্লা। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু ইসলামের ইতিহাস সংস্কৃতি, প্রথম পত্র, প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। স্ক্রিনের এই কয়েকটি ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একই সাথে নারীকে প্রহার করা হচ্ছে, কেউ মারামারি করছে, কেউ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটি কিসের কোন অধ্যায়ে। আইএমএ জাহেলিয়াত, আইএমএ জাহেলিয়াত সম্পর্কে। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো আইএমএ জাহেলিয়া। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হলো আইএমএ জাহেলিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, আইএমএ জাহেলিয়ার বিবরণ দিতে পারবে এবং আইএমএ জাহেলিয়ার প্রকৃতি বর্ণনা করতে পারবে, একই সাথে আইএমএ জাহেলিয়া সময়কাল তোমরা বলতে পারবে। এ তিনটি প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবে আজকের পাঠ শেষে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এক নং শিখন ফল হয়েছে আইএমএ জাহেলিয়ার বিবরণ। কি সেটা? আইএমএ জাহেলিয়া বা এজ অফ ইগনোরেন্স, কখন এই সময়কালটাকে বোঝানো। আইয়াম অর্থাৎ সাধারণত আইয়াম শব্দটি আরবি শব্দ, আইয়াম শব্দটি হলো আরবি শব্দ। আইয়াম এর বহুবচন ইয়ামুন থেকে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি জানলাম? আইয়াম শব্দের অর্থ হলো যোগ, আইয়াম শব্দের অর্থ হলো যোগ, এবং জাহেলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। আইয়াম শব্দের অর্থ কি? যোগ বা সময়। আর জাহেলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞতা, তমস্যা, বর্বরতা বা কুসংস্কার। তাহলে আমরা কি পেলাম? আইএমএ জাহেলিয়া হলো সাধারণভাবে, আইএমএ জাহেলিয়া বলতে আমরা বুঝি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলাম প্রচার শুরু পূর্বের যুগকে বলা হয়। একে অনেকে অজ্ঞতার যুগ বা তমস্যার যুগ বা এজ অফ ইগনোরেন্স বলে থাকেন। আবার ধারণা করা হয় যে, কি ধারণা করা হয়? যেই যুগ, কোন সময়কালটাকে বলা হয়, যেই যুগে আরবে কোনো প্রকার কৃষ্টি ছিল না, ধর্মগ্রন্থ ছিল না, একই সাথে সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না। কি ছিল না? যেই যুগে আরবে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ বা সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না, সেই যুগকে আইএমএ জাহিলিয়া বলা হয়। এই আইএমএ জাহিলিয়া সম্পর্কে ঐতিহাসিক ফিলিপকে হিট্রি, তার হিস্ট্রি অব দি আরবস গ্রন্থে কি বলেছেন? তিনি বলেছেন, সাধারণত জাহিলিয়া শব্দ বোঝাতে অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কালকে বোঝায় যখন আরবে কোনো কি ছিল না, বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্ম প্রচারক ছিল না, ছিল না প্রত্যাদিষ্ট কোনো ধর্মগ্রন্থ। কে বলেছেন? ফিলিপ কেহিট, অর্থাৎ পিকেহিটি বলে। কোথায় বলেছেন? তার বিখ্যাত গ্রন্থ আরব জাতির ইতিহাস অথবা দ্য হিস্ট্রি অব দি আরব গ্রন্থে তিনি এই কথা উল্লেখ করেছেন। আমরা এই আইএমএ জাহিলিয়া সম্পর্কে আরো তথ্য জানতে পারি। ঐতিহাসিক যে ওয়েল হাউসেন আইএমএ জাহিলিয়া যুগের বর্ণনা দিতে বলেন, আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থা ছিল। কি ছিল আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন? ছিল আদিম অবস্থা। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন সম্পর্কে তারা একেবারে ছিল অজ্ঞ, এবং তাদের সমাজ ও ধর্মীয় অবস্থা অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। কি সমস্যা তিনি তুলে ধরেছেন? প্রথমত হলো তাদের ধর্ম ও রাজনৈতিক জীবন ব্যবস্থা ছিল আদিম অবস্থা।
এবং সমাজ ধর্মীয় অধঃপতনের নিম্ন পর্যায়ে পৌঁছেছিল। কে বলেছেন? ঐতিহাসিক জোয়েল হাউজেন। তারপরে যে তথ্য রয়েছে, মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের পূর্বে স্বাধীনতা সহ আর্থসামাজিক রাজনৈতিক ধর্মীয় ক্ষেত্রে কোনো শৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করত, অর্থাৎ ছিল না কোনো শৃঙ্খলা এবং সর্বক্ষেত্রে ছিল নৈরাজ্য। সেই সময়কালকেই বলা হয় আইএমএ জাহিল। আবার হিট্রি বলেন, আইএমএ জাহিলিয়ার এই সংজ্ঞা সমগ্র আরব উপদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। কি মন্তব্য করেছেন তিনি? অর্থাৎ আইএমএ এই অজ্ঞতার যুগ, এইজ অফ ইগনোরেন্স, কুসংস্কারাচ্ছন্ন, তমসার যুগ তিনি বলেছেন, কিন্তু এইগুলো কিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সমগ্র আরব উপদ্বীপের জন্য প্রযোজ্য নয়, কেননা এই সময় দক্ষিণ আরবে তারা কেমন ছিল, কি শিক্ষিত ও সংস্কৃতি সম্পন্ন সমাজের প্রতিনিধিত্ব তারা করছিল। কোন আরব? দক্ষিণ আরব। তাহলে জাহিলিয়া কোথাকার জন্য প্রযোজ্য? শুধুমাত্র হেজাজ, নজদ ও নুফুদ এলাকার জন্য ক্ষেত্রেই প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন যে আইএমএ জাহিলিয়াত যেই অজ্ঞতার যুগ বা এজ অফ ইগনোরেন্স বা তমসার যুগ বলা হয়, এটা কোন এলাকার জন্য প্রযোজ্য ছিল? হেজাজ, নজদ ও নুফুদ এলাকার জন্যই প্রযোজ্য ছিল। দ্বিতীয় শিখার ফলে আমরা কি, সময়কালটা কখন? কোন কোন ঐতিহাসিকের মধ্যে কি হযরত আদম আলাইহিসাল্লামের সৃষ্টিকাল থেকে শুরু করে কার সময়কাল পর্যন্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সুদীর্ঘ সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলে? কোন কোন ঐতিহাসিক এমন মন্তব্য করেছেন, ডিউরেশনটা কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তারা মন্তব্য করেছেন। আবার আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর কখন সময়কালটা, হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর হতে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সময়কালকে আইএমএ জাহিলিয়া বলা হয়। ইউরোপীয় ঐতিহাসিক আরি নিকোলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকাল সময়কালকে আইএমএ জাহিলিয়া বলে উল্লেখ করেছে। কে বলেছেন? ইউরোপীয় ঐতিহাসিক আরি নিকোলসন। কি বলেছেন? ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকাল কি সেটা আইএমএ জাহিলিয়া বলে। ঐতিহাসিক হিটটি নিকোলসনের এই অভিমতকে সমর্থন করে বলেন যে জাহিলিয়া যুগ একদিকে হতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত বোঝা, তবে বিশেষ করে এখানে তিনি যে কোট করেছেন সেটা হল ইসলামের আবির্ভাবের অবহিত পূর্বের 610 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি কোট করেছেন কি, 510 থেকে 610 খ্রিস্টাব্দ। একই সাথে পবিত্র কোরআনে বেশ কিছু আয়াতে আইএমএ জাহেলিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কি সেগুলো? 3:148, 5:55, 33:33 এবং 48:26 আয়াত এইভাবে দেখা যায় এগুলো উল্লেখ করা হয়েছে। এবং কিন্তু সমগ্র আরব উপদ্বীপে এর বিস্তৃত ছিল কি না তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে আমরা জেনেছি তার সমগ্র আরব দ্বীপই যতটুকু তথ্য পত্র থেকে জানতে পেরেলাম পারলাম সমগ্র আরব উপদ্বীপের জন্য প্রযোজ্য ছিল না। তবে পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলেন, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের প্রান্ত সীমা অবস্থান করছিলে। সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে বলা হয়েছে। তবে আল্লাহ পবিত্র কোরআনে আল ইমরানে বলেন, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের প্রান্ত সীমা অবস্থান করছিলে। এই আয়াত থেকেও ইসলামের পূর্ব সময়কাল কি যে আইএমএ জাহেলিয়া যুগ বলা হয়েছে তা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তাহলে আমরা কি পেলাম এখানে?
একটা আইএমএস জাহিলিয়া, আইএমএস জাহিলিয়া মানে হচ্ছে তমস্যার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, তারপর এজ অফ ইগনোরেন্স বলা হয়েছে। আইএমএস জাহিলিয়ার সময়কাল কখন? সেই সময়কালটা হলো সর্বসম্মতভাবে যেটা গ্রহণ করা হয়েছে 510 থেকে 610 পর্যন্ত। অঞ্চলের ক্ষেত্রেও বলা হয়েছে নুজদ, নেফার, এই কয়েকটি তিনটি অঞ্চলকে এই আইএমএস জাহিলিয়া উল্লেখ করা হয়েছে। তাহলে তোমাদের কাজ থাকলো, তোমার বলো দেখি আইএমএস জাহিলিয়া বলতে কি বোঝো? আইএমএস জাহিলিয়া বলতে কি বোঝো? তাহলে তোমাদের আইএমএস জাহিলিয়া যে বিভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে সেগুলো তোমরা উত্তর দিতে পারবে, এবং তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো আইএমএস জাহিলিয়া প্রকৃতির মূল কথাগুলো লিখে আমাদের কমেন্ট বক্সে তোমরা উপস্থাপন করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্রমান্বয়ে এই কোভিড-19 প্রভাবের কারণে আমাদের হাতে স্মার্টফোন নেট কানেকশন অর্থাৎ কানেকটিভিটি হয়ে এসেছে। এক্ষেত্রে আমাদের উচিত, আমরা আমাদের যে দায়িত্ব শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থী সুলভ আচরণের মাধ্যমে আমরা ক্লাসগুলো যথোপযুক্তভাবে করবো, এবং একই সাথে হলো তোমরা যারা ক্লাসে যখনই ক্লাসটাকে দেখো বা উপস্থিত থাকো, সেক্ষেত্রে তোমরা কমেন্টসে তোমাদের শিক্ষাবর্ষ এবং রোলটি লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করো। ধন্যবাদ, তোমরা সাবধানে থেকো, বাড়িতে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।